ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং মার্ক লাইন কনসালটেন্সির যৌথ উদ্যোগে বুধবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। উপস্থিত ছিলেন মার্ক লাইন কনসালটেন্সির কর্ণধার রূপম রায়, ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, সহসভাপতি চিত্রা রায়, সেক্রেটারি জেনারেল অলোক ঘোষ প্রমুখ। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য সেরা দশ তালিকায় 14 জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য সেরা দশের তালিকায় 20 জনকে সংবর্ধিত করা হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কোনো ক্রেডিট নেই। আপনারা যারা এলাকাকে গর্বিত করেছেন আগামী দিনের জন্য, নতুন প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন এবং আপনারা বার্তা দিয়েছেন, স্বপ্ন দেখিয়ে বলেছেন যে ভালো করে পড়াশোনা করলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশম এগুলো ভালো রেজাল্ট করা যায় এবং ভালো ফল করলে সাংবাদিকদের মতন সংগঠন মাথা নত করে, সবাই মাথা নত করে। আমরা আজকে আপনাদের অভিভাবকরা যারা আছেন তাদেরকে পুলিশ জানান।